আমাদের কুমড়ো ভাজার রেসিপিটি আমরা রেডি করে কিভাবে আমরা বানাবো সেটা আপনাদের সামনে ভিডিওতে রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছে, ভালো আছেন তো? আবার আপনাদের সামনে আমরা চলে এসেছি বিসি বাড়ি রান্না রান্না টিপ চ্যানেলে। আমাদের আজকে রেসিপি পাকা কুমড়োর ভাজা। এটা একটা নতুন পদ্ধতি, আপনাদের দেখাবো ভাজাটি করে। আমাদের পুরো ভিডিওগুলি পুরো দেখবেন, দেখে এ দেখার পরে সাবস্ক্রাইব করবেন, না হলে আমার অসংখ্য সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম ইউটিউব কোম্পানি থেকে কেটে নিচ্ছে। সেই কারণে আপনাদের বিশেষ বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি পুরো দেখার পরে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি আপনাদের। আমাদের আজকে কুমড়ো ভাজার রেসিপিটির জন্য আমরা কড়াইটি গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দিচ্ছি। কুমড়োটি আমাদের 1 মিনিট সময় হয়ে গেছে, আমরা দেখে নিচ্ছি কুমড়োটি কেমন সিদ্ধ হয়ে গেছে। এটি খুব টেস্টফুল এবং অসাধারণ। আপনারা আমরা এটা নতুন রেসিপি একদম, এর আগে আপনারা এই রেসিপিটা দেখেননি। আমরা এখানে সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটি খুবই মিষ্টি টেস্টফুল এবং অসাধারণ, একবার খেলে আপনাদের মুখে লেগে থাকার মতো। আমরা সুজি দিকে হালকা পরিমাণে জ্বালন দিয়ে আমরা ভেজে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। সাধারণ টেস্টফুল, এটাও কম সময়ের রান্না। আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অনেক অনেক পরিমাণে লাইক শেয়ার এবং পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে না হলে আমাদের সাবস্ক্রাইব এবং সময়টি কেটে নিচ্ছে। সেই কারণে আমাদের রেসিপিটি আজকে কেমন লেগেছে আপনারা জানাবেন। আমাদের রেসিপিটি খুব টেস্টফুল এবং মিষ্টি কুমড়ো, খুব খেতে একবার খেলে আপনারা বারবার খাবেন, এত লোভনীয় এবং মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। আজকে আমাদের এই রেসিপিটি নতুন রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের রেসিপিটি আমরা হয়ে গেছে, মজাদার রেসিপি। আমাদের আজকে কুমড়ো ভাজার রেসিপিটি প্রস্তুত হয়ে গেছে,